আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছি সঞ্চিত মতি তোমার শুনছিলেন শিরোনাম এবারে যাচ্ছি পুরো খবরে ভারী বৃষ্টিপাতের কারণে ভারত চীন জাপান সহ এশিয়ার কয়েকটি দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে ভারতে এরই মধ্যে 150 জনের মৃত্যু হয়েছে কয়েকটি রাজ্যে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চীন জাপান দক্ষিণ কোরিয়ার দুর্গত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ ভারতে দিন দিন অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির যমুনা নদীর পানি কমতে শুরু করলেও রাজধানী দিল্লি এখনও বন্যার পানিতে ডুবে আছে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট অনাহারে দিন কাটছে অনেকের দিল্লিতে জারি রয়েছে ইয়েলো অ্যালার্ট বন্যার কারণে দিল্লিতে 16 জুলাই পর্যন্ত বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান আগামী 5 দিনে উত্তরাখণ্ড হিমাচল উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ এতে রাজ্যগুলোয় বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন স্থানে হয়েছে ভূমিধস দুর্গত এলাকাগুলোয় উদ্ধার কাজ চালাচ্ছে সেনাবাহিনী পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ এদিকে তীব্র বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে চীনের উত্তরাঞ্চলেও প্রাণহানির পাশাপাশি অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার সকালে চংকিং প্রদেশের 2600 বাসিন্দা এবং এর আগের দিন সিচুয়ানের প্রায় 40,000 বাসিন্দাকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে কম্বোডিয়ার রাজধানী নমপেনেও প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরটির 14টি অঞ্চল বন্যার কারণে জাপানের কিউশো দ্বীপে 2টি এলাকা থেকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে 4,20,000 বাসিন্দাকে তীব্র বৃষ্টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের 4,000 বাড়িঘর এদিকে বন্যার পানিতে ডুবে গেছে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের রাস্তাঘাট বৃহস্পতিবার বাতিল করা হয়েছে ম্যানিলা বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট আগামী কয়েকদিন দেশটির উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম এবং ইউরোপের বিভিন্ন দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপদাহ যুক্তরাষ্ট্রের জরুরি সতর্কতায় আছে 11,30,00,000 মানুষ তীব্র গরমে পড়ছে ইতালি স্পেন ফ্রান্স জার্মানি পোল্যান্ড গ্রিস ও ক্রোয়েশিয়া ইতালিতে 7 দিনে প্রাণ গেছে 40 জনের দিনে দিনে বেড়েই চলেছে জলবায়ু পরিবর্তনের ব্যাপকতা এর প্রভাবে বিশ্বজুড়ে দেখা দিয়েছে আবহাওয়ার অস্বাভাবিক রূপ কোথাও ভয়াবহ হারে গলছে হিমবাহ কোথাও আবার সাধারণ হিসেব নিকেশ বদলে প্রকট হচ্ছে খরা দাবানল বন্যার মতো দুর্যোগ 44 বছরের ভয়াবহ খরার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ে অনাবৃষ্টির কারণে মিঠা পানির মজুদ কমে যাওয়ায় খাবার পানির সংকটে রয়েছে অন্তত 18,00,000 বাসিন্দা যুক্তরাষ্ট্রে তীব্র গরমের সতর্কতায় আছে 11,30,00,000 মানুষ দক্ষিণ পশ্চিমের ফ্লোরিডা টেক্সাস ক্যালিফোর্নিয়া থেকে ওয়াশিংটন পর্যন্ত জারি করা হয়েছে সতর্কতা মার্কিন আবহাওয়া বিভাগের পূর্বাভাস বলছে আগামী সপ্তাহ পর্যন্ত এই পরিস্থিতি চলবে এতে যুক্তরাষ্ট্রের অন্তত 2,70,00,000 মানুষকে 43 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা সহ্য করতে হতে পারে এদিকে স্যাটেলাইটে তথ্য বিশ্লেষণ করে ইউরোপিয়ান স্পেস এজেন্সি সতর্ক করেছে ইতালি স্পেন জার্মানি ফ্রান্স এবং পোল্যান্ডে চরম অবস্থা বিরাজ করছে তাপমাত্রা বাড়ায় দাবানলের ঝুঁকিতে রয়েছে গ্রিস শুক্রবার এথেন্সে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় আগামী সপ্তাহে অবস্থার আরও অবনতির আশঙ্কা রয়েছে স্পেনে গত কয়েকদিন ধরে তাপমাত্রা পারদ চড়ছে 45 ডিগ্রি সেলসিয়াস রাতেও খুব একটা কমছে না তাপমাত্রা তীব্র গরমে নাজেহাল বাসিন্দারা সাইপ্রাসে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির কারণ হিসেবে গ্রিনহাউস গ্যাস নির্গমনকে দায়ী করেন বিশেষজ্ঞরা তাদের শঙ্কা বর্তমানে বিশ্বে যে হারে কার্বন নিঃসরণ ঘটছে তাতে 2027 সাল নাগাদ ছাড়িয়ে যাবে কার্বন নিঃসরণের নির্ধারিত সীমা এতে বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়বে পরিবেশের ভারসাম্যের উপর নুসরাত সেরিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ
তীব্র তাপদাহ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে পোল্যান্ডের ওয়ারশোয়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান। টিটো টিটো, তাপদাহে প্রাণহানির কোনো তথ্য পাওয়া গেছে কিনা এবং জনদুর্ভোগ এড়াতে সরকারের পদক্ষেপ কি কি? ইউরোপ জুড়ে কিন্তু এখন তাপদাহ মানে ভয়াবহ একটা আকার ধারণ করেছে, বিশেষ করে স্পেন, জার্মানি, ফ্রান্স এবং পোল্যান্ড ও গ্রিসে এই পরিস্থিতিটা আরো বেশি ভয়াবহ আকার ধারণ করেছে। এবং ইউরোপের যে দেশগুলো সাধারণত বনাঞ্চল এবং আছে, যেগুলো ফ্রান্স এবং স্পেন, সেখানে কিন্তু দাবানল দিনের পর দিন বিস্তীর্ণ এলাকা বনাঞ্চল পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে গত কয়েকদিনের যে তাপমাত্রা, সেটা কিন্তু বিশেষ করে জার্মানি, ফ্রান্স এবং পোল্যান্ডের বিস্তীর্ণ শহরগুলো প্রচুর পরিমাণে গরমের তাপের যে প্রভাব, সেটা লক্ষ্য করা গেছে। এতে করে স্পেনে 243 জন এবং ফ্রান্স এবং জার্মানি মিলে সব মিলে প্রায় 1000-এর বেশি মানুষ কিন্তু এই গরমের কারণে মৃত্যুবরণের খবর ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে বিভিন্ন মিডিয়াতে জানা গিয়েছে। এবং সতর্কতা করতে যেটা, সেটা কিন্তু ইতিমধ্যে গ্রিসের কয়েকটি পর্যটন দ্বীপ যেটা আছে এবং পর্যটন শহর আছে, সেগুলোতে পর্যটকদের চলাফেরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং পাশাপাশি ইউরোপীয় স্পেস এজেন্সির যে তথ্য আছে, সেটা কিন্তু স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ 48.3 তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 2021 সালে। এবারও এই তাপমাত্রা যে গতি, সেটা তো কিন্তু এই 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 48.3 ছাড়িয়ে যেতে পারে বলে ইউরোপীয় স্পেস এজেন্সির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। এবং ইতিমধ্যে পোল্যান্ড, জার্মান এবং আশেপাশের দেশগুলোর, ইটালির বিভিন্ন দেশের মোট 30টি শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 15টি রয়েছে ইতালিতে এবং পোল্যান্ডেও রয়েছে আরো 5টি শহর। যে শহরগুলোতে সরকারের পক্ষ থেকে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কোনো প্রকার সরাসরি সূর্য আলো বেরোনো হতে বিরত থাকার জন্য জনগণকে অনুরোধ করা হচ্ছে এবং সেই মর্মে তাদেরকে বিভিন্নভাবে সতর্ক করা হচ্ছে। এবং মোবাইল টেক্সট মেসেজের মাধ্যমে তাদেরকে সবসময় ঠান্ডা এবং তুলনামূলকভাবে যেখানে তাপমাত্রা কম সে সমস্ত এলাকায় অবস্থান করার জন্য বলা হচ্ছে। এবং এখানে যারা তুলনামূলকভাবে বৃদ্ধ, দুর্বল এবং অসুস্থ মানুষ আছে, তাদেরকে কিন্তু সবসময় একটা হটলাইন, সরকার সব দেশে, ইউরোপের সব দেশে হটলাইন চালু করা, নাম্বার চালু করা হয়েছে। জরুরি অবস্থায় তাদেরকে রেস্কিউ করা হচ্ছে। এবং এখানে বিশেষ করে পোল্যান্ডে আজকের যে তাপমাত্রা, সেটাতেই কিন্তু এখানকার ওয়ারশো, পোজনান সহ বিভিন্ন শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং কোন প্রকার সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যাতে কেউ বাইরে না বেরোয় তার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা করা হচ্ছে। পোল্যান্ডের ওয়ারশো থেকে বিভিন্ন তাপদাহ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী, আমাদের প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো। আগামী 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনে পদত্যাগ করবেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এদিনই মেয়াদ শেষ হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের এই নেতার। তাই সাংবিধানিক বিধি মেনে 14 আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন শাহবাজ। দেশটির নিয়ম অনুযায়ী সাধারণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। এরপর নির্বাচনের তারিখ ঘোষণা করবে পাকিস্তানের নির্বাচন কমিশন। পাকিস্তানের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ তার সাংবিধানিক মেয়াদ শেষ করার 60 দিন পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সরকার যদি তার সাংবিধানিক মেয়াদ শেষ হওয়ার আগে সংসদের নিম্নকক্ষ ভেঙে দেয়, তাহলে নিম্নকক্ষ ভেঙে দেওয়ার 90 দিন পর্যন্ত নির্বাচনের তারিখ বাড়ানো যেতে পারে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে 6 মাসে অন্তত 300 শিশুর মৃত্যু হয়েছে। শিশু মৃত্যুর এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। শুক্রবার এমন উদ্বেগজনক তথ্য দিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। এ অবস্থায় শিশুদের সুরক্ষার দিকটি আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। প্রতিবেদন বলছে এবছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় প্রাণ গেছে 289 জন শিশুর। বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। উন্নত জীবনের আশায় প্রতি বছর বহু মানুষ ঝুঁকিপূর্ণ সাগর পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। অভিবাসন প্রত্যাশী এসব মানুষের অনেকেই সন্তানদের সঙ্গে নেন। দুর্ঘটনায় প্রথমেই প্রাণহানি ঘটে শিশুদের।
ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে F-16 যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গত সপ্তাহে আরব উপসাগরীয় অঞ্চল থেকে দুটি তেলের ট্যাঙ্কার জব্দ করার চেষ্টা করে ইরান। এরপরই যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে নিজেদের শক্তি বাড়াতে F-16 যুদ্ধবিমান পাঠাবে বলে সাংবাদিকদের জানায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ সময় F-16 মোতায়েনের ফলে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের সুরক্ষা নিশ্চিত হবে মত যুক্তরাষ্ট্রের। এদিকে সিরিয়ার আকাশে রুশ আগ্রাসন প্রতিহত করতে সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের পাল্টা আক্রমণ ঠেকাতে রাশিয়া তার সব শক্তি প্রয়োগ করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়ে ইউক্রেনীয় বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের যোদ্ধারা বেলারুশের সেনাদের সাথে প্রশিক্ষণ নিচ্ছে বলে জানিয়েছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাজধানী মিনস্ক থেকে 90 কিলোমিটার দূরে চলছে এই প্রশিক্ষণ। এদিকে আগামী অর্থ বছরে মার্কিন প্রতিরক্ষা খাতে $886 বিলিয়ন অনুমোদন দিয়েছে সিনেট। এছাড়া ইউক্রেনকে সহায়তায় অতিরিক্ত $300 মিলিয়ন অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে কৃষ্ণ সাগরের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে রাশিয়া কোনো বিবৃতি দেয়নি বলে জানিয়েছে ক্রেমলিন। স্থবির অবস্থায় পড়েছে বিশ্ব বিনোদনের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হলিউড। পারিশ্রমিক বাড়ানো, ভালো কাজের পরিবেশ নিশ্চিত করা সহ বেশ কিছু দাবিতে ইতিবাচক আলোচনা না হওয়ায় কর্মবিরতির ডাক দিয়েছে শিল্পী কুশলীরা। 1960 সালের পর এই প্রথম অভিনয় শিল্পী এবং চিত্রনাট্যকাররা এক হয়ে ধর্মঘটের ডাক দিলেন। 2 মে থেকে ধর্মঘট চলছিল হলিউডে চিত্রনাট্যকারদের। এবার নিজেদের দাবি দাওয়া নিয়ে তাদের সঙ্গে ধর্মঘটে যোগ দিলেন ছোট ও বড় পর্দার অভিনেতারা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া কর্মবিরতির ডাক দেয় দ্য স্ক্রিন অ্যাক্টার্স গিল্ড সংগঠন, যাকে 60 বছরের সবচেয়ে বড় ধর্মঘট বলা হচ্ছে। জেন সুডেকিস, সুসান সারান্ডন সহ 1.5 লাখের বেশি অভিনেতা যোগ দিয়েছেন এই ধর্মঘটে। কর্মসূচি চলাকালে কাজ বন্ধের পাশাপাশি যে কোনো চলচ্চিত্রের প্রচার আয়োজনও বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিবিসিকে অভিনেতা ব্রায়ান কক্স জানান, এবছরের শেষ পর্যন্ত চলতে পারে এই ধর্মঘট। বেতন বাড়ানো সহ একাধিক দাবিতে ধর্মঘটে ডাক দিয়েছেন হলিউড অভিনেতারা। তাদের দাবি, লাভের একটি ন্যায্য অংশ এবং ভালো কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে স্ট্রিমিং জায়ান্টদের। এছাড়া এই মুহূর্তে সবচেয়ে বড় শঙ্কা AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এ ধরনের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও হ্রাস টানতে চাইছে সংগঠনগুলি। একই সাথে অভিনেতাদের প্রতিস্থাপনে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা কম্পিউটারের সাহায্যে তৈরি মুখ ও কণ্ঠ ব্যবহার করা যাবে না, এমন নিশ্চয়তাও চেয়েছেন তারা। তাহমিদ আপ্রার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সহপাঠীর জন্য কৃত্রিম হাত তৈরি করে বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার পেয়েছে স্পেনের একদল শিক্ষার্থী। 6 মাস আগে গাম্বিয়া ছেড়ে স্পেনে আশ্রয় নেওয়া ফাতুমাতার জন্য এই হাত তৈরি করে তারা। একই সাথে তার জন্য তৈরি করা হয়েছে স্প্যানিশ ভাষা বুঝতে সহায়ক একটি অ্যাপও। সহপাঠীদের সহায়তায় স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ফাতুমাতার জীবন। মাত্র 7 বছর বয়সে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয় ফাতুমাতা জাওয়ারা। এতে একটি হাত হারায় 14 বছর বয়সী এই কিশোরী। 6 মাস আগে উন্নত জীবনের আশায় গাম্বিয়া ছেড়ে বাবার সাথে স্পেনের জারাগোজায় আসে ফাতুমাতা। ভর্তি হয় আওয়ার লেডি অফ মার্সি নামের একটি স্কুলে। কিন্তু স্প্যানিশ বলতে না পারা, শারীরিক অক্ষমতা সহ বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন সে। ফাতুমাতার দুর্ভোগ উপলব্ধি করেন শ্রেণী শিক্ষক ড্যানিয়েল লোপেজ। তার ভোগান্তি কমাতে অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে ভিন্ন কিছু করার উদ্যোগ নেন তিনি। এতে সাড়া দেন ফাতুমাতার সহপাঠীরা। 1 মাসের বেশি সময় ধরে কৃত্রিম হাত তৈরির প্রকল্পে কাজ করেছে 8ম শ্রেণীর শিক্ষার্থীরা। নকশা থেকে শুরু করে বিভিন্ন উপাদান সংগ্রহের পুরো কাজ নিজেরাই করেছে। এছাড়া স্প্যানিশ ভাষার অনুবাদে সক্ষম একটি অ্যাপ তৈরি করেছে এসব শিক্ষার্থীরা।
ফাতোমাতার জন্য আরও অত্যাধুনিক যন্ত্র প্রয়োজন বলে জানিয়েছেন শিক্ষক ড্যানিয়েল লোপেজ। তবে কৃত্রিম হাত ও অ্যাপটি তাকে নানাভাবে সহায়তা করছে বলে জানান তিনি। আমরা যা করতে চেয়েছিলাম তা অর্জন করতে পেরেছি, এটা একটা টার্নিং পয়েন্ট ছিল। হাত পাওয়ার পর ফাতোমাতার জীবন বদলে গেছে, অনায়াসেই দৈনন্দিন কাজ করতে পারছে সে। শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফাতোমাতার বাবা। স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, তারা আমার মেয়ের জন্য এত কিছু করেছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও তাকে সবাই ভালোবেসে কাছে টেনে নিয়েছে। স্রষ্টা তাদের মঙ্গল করুন। ফাতোমাতার জীবনকে স্বাভাবিক ছন্দে ফেরানোর পাশাপাশি কৃত্রিম হাত তৈরি করে পুরস্কারও জিতেছে তার সহপাঠীরা। 28টি স্কুলকে পেছনে ফেলে স্থানীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতায় মিলেছে সেরার খেতাব। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল আজকের মতো পূর্ব পশ্চিমে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।